হে গেজ ওয়েলকাম টু হাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে হৃত্বিক রোশন প্রায় জিম থেকে বার করে দিচ্ছিলো জিদ্দাকে জিদ্দার পরিচয় শুনে জিদ্দাকে রেখে দেওয়া হয় এবং জিদ্দাকে স্বসন্মানে মানে দাঁড় করিয়ে কথোপকথন আলাপ ইত্যাদি করা হয় জিদ্দার সঙ্গে সেটা কিন্তু ঋত্বিক রোশন করেছিলেন তো এই বিষয়টা কিন্তু অলরেডি অরিত্রদা একটা শর্টসের মারফত আমাদেরকে জানিয়েছে অরিত্র স্ক্যানের অরিত্রদা তো তাকে প্রথমে ক্রেডিট যাচ্ছে এই পুরো ভিডিওটা তার ক্রেডিট এবং আমি এই ভিডিওটা তৈরি করছি আবার আমার এই পুরো বিষয়টা এত ভালো লাগলো যে কারণে আমার পুরো ভিডিওটা তৈরি করা এটা একটা খুবই আনন্দ ফ্যাক্টস আমরা কেউই হয়তো জানতাম না কিন্তু দেখো খুব আনন্দের বিষয় সেটা হচ্ছে আওয়ারা সিনেমাটা শুটিং আওয়ারাও কিন্তু জিদ্দার কেরিয়ারের অন্যতম একটা ব্লকবাস্টার সিনেমা তো সেই সিনেমাটা শুটিংয়ের সময় রামজি ফিল্ম সিটিতে অলরেডি সিতারা বলে একটা হোটেলে জিদ্দাও ছিলেন এবং ঋতিক রোশনও ছিলেন হ্যাঁ এটাই বোঝায় যে জিদ্দা আপকামিং এ প্যান ইন India superstar. তো সেই সময় থেকেই জিদ্দা সেরকমভাবে সব থেকে বড়ো হোটেল ছিল আর কি সেটা সেখানে ঋতিক রোশন ছিলেন হৃতিক রোশন শ্যুট করছিলেন ক্রিস্ত্রির এবং জিদ্দা শ্যুট করছিলেন আওয়ার তো ক্রিস্ত্রি শ্যুট করার সময় ঋত্বিক রোশন যখন জিম মানে জিদ্দা যখন জিম করছেন তখন হৃতিক রোশন জিমে আসবে বলে ঋত্বিক রোশনের যারা স্টাফ ছিলেন তারা কিন্তু সবাইকে হাঁটিয়ে দিচ্ছেন জিম থেকে বার করে দিচ্ছেন সেরকমভাবে জিদ্দাকেও কিন্তু বেরিয়ে যেতে পারেন তখন জিদ্দা তার পরিচয় দেয় ঋত্বিক রোশনকে যে আমি সাথী করে এসেছি এবং আমি সাথী সিনেমাটা করা একজন সুপারস্টার আমি স্টার আর কি তো সেইখান থেকে যখন বলা হয় তখন হৃতিক রোশন বলে আমি চিনি আমি খোঁজখবর রাখি এবং আমরা সবসময় রিজেনাল ফিল্ম ইন্ডাস্ট্রি কোন সিনেমাটা সবথেকে বেশি পপুলার হচ্ছে সেই খোঁজখবরটা রাখি তুমি বুঝতে পারছো যে কতটা মানে ডেডিকেশন থাকলে এইটা কিন্তু হয় এটা কিন্তু রাখা হয় এই খুব এবং জিদ্দার খোঁজখবর জিদ্দার সময় আমার এখনও মনে আছে আমি একটা কথা বলছি এই এইটা আলাদা বিষয় আর কি এই বিষয় না সালমান খান বলেছিলেন যখন ভারত বা এরকম কোনো একটা ছবি রিলিজ হচ্ছিলো যে জিৎকো ম্যা প্যাঁচানত ও উস্কো উস্কো ফিল্ম দেখ দেখতাম তো এরকম বক্তব্য সালমান খান বলেছিল মানে সালমান খান বলেছিল যে জিতের সিনেমা আমি দেখি এবং জিতকে আমি চিনি এরকম বক্তব্য কিন্তু সলমান খান বলেছিল আমি বলছি না এটা আনন্দবাজার না কোথাও একটা খবরের কাগজে বেরিয়েছিল তখন আর রিলিজ হয়েছিল বোধহয় চ্যাম্প এবং বস্টু এবং সালমান খানের কোনো একটা সিনেমা ছিল তার সঙ্গে তো যাই হোক এইটা ভারত ছিল বোধ হয় আই ডোন্ট নো ঈদে রিলিজ হয়েছিলো এক কি সময় বলেছিল তো জিদ্দার যে একটা প্যান ইন্ডিয়া পরিচিতি আছে সেটা তো এখন আছেই কিন্তু সেটা দীর্ঘ দিন আগে থেকেই কিন্তু জিদ্দার যেহেতু সাথী করেছে সাথী সিনেমাটার মারফত জিদ্দার একটা প্রচুর নাম ছড়িয়ে গেছিলো কিন্তু গোটা ইন্ডিয়া জুড়ে এবং সেটা ঋতিক রোশনও কিন্তু ঋত্বিক রোশন তাকে বার করে দিয়েছিলেন প্রায় কিন্তু জিদ্দার পরিচয় শুনে তার সাথে কিন্তু একটা ব্রিফ বা সাধারণ একটা আলাপ হয় এবং সেখানে ঋত্বিক রোশন বলেন যে আমি মানে আমি চিনি এবং আমি জানি আমি পুরো বিষয়টা এ করেছি আমরা খোঁজখবর রেখেছি যে এরকম একটা সুপারস্টার উঠে এসেছে তো এটাই ভালো লাগার যে সময় কিন্তু মানে দেখো বলিউডের কাছে কম পয়সা নেই তারা ক্রিস্ত্রির মতন প্রজেক্ট করছে মানে বিরাট বিরাট বাজেট আর সেখানে আওয়ারা অনেকই ছোট বাজেটের ছবি অনেকেই কিন্তু সেখানে জিদ্দার কিন্তু নিজের বাংলার মান উজ্জ্বল করে বা নাম উজ্জ্বল করে এসেছিলেন কি না তিনি কিন্তু বেরিয়ে এলে আমাদের মানে বাঙালিদেরও কিন্তু মাথাটা নেমে যেত কোথাও গিয়ে পড়ে যেত তিনি তার পরিচয় দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন ইয়াস আমি জিৎ যে সাথীর মতন ছবি হিট দিয়েছি তারপরে কিন্তু কোথাও গিয়ে মানে তাকে নিয়ে সেলিব্রিটি করা হয়েছিল মানে সেখানে হৃত্ব রোশনও তাকে নিয়ে সেলিব্রেট করেছিলেন হয়তো জিদ্দে যদি সেদিনকে ওই ইয়েটা থেকে বেরিয়ে আসতেন ওই জিমটা থেকে বেরিয়ে আসতেন যে না ঠিক আছে বেরিয়ে যেতে বলছে বেরিয়ে যায় এই মেন্টালিটি যদি হতো দেখো জিদ্দার মেন্টালিটি নিয়ে সবাই অনেক সময় অনেক রকমভাবে ট্রোল করে মিম করে বা অনেকে বলে যে এত অ্যাটিটিউড ইত্যাদি ইত্যাদি এসব বলে কিন্তু জিদ্দে যদি সেদিনকে সেই অ্যাটিটিউডটা না রেখে জিদ্দে যদি সেদিক থেকে সেখান থেকে বেরিয়ে আসতেন আমাদের বাঙালিদের কত বড় অপমানিত হতে হতো ভাবুক যে আজকে একজন সুপারস্টার জিত তাকে স্বয়ং ঋত্বিক রোশন চেনেন তিনি হয়তো জানতেনই না যে ওখানে জিত উপস্থিত ছিলেন সেই কারণে জিত বেরিয়ে যেতে পারতেন যে ঠিক আছে হৃত্বিক রোশন বলছেন ঋত্বিক রোশন আসছেন না জিদ্দা এখানে বুক দাঁড়িয়ে বলছে হ্যাঁ বাংলা সুপারস্টার জিত আমিও জুম করবো ঋত্বিক রোশনও জুম করবে ভাবো এটাই পাওয়ার কোথাও গিয়ে জিদ্দার তো এটাই এবং এই দম্ভটার জন্য এই জায়গাটার জন্যে এই এই পার্টিকুলার এই কী বলবো অর্ডারটার জন্যেই কিন্তু জিদ্দা আজকে এত বড় সুপারস্টার এবং জিদ্দা এই অর্ডারটা রেখেছিল বলেই হয়তো ঋতিক রোশন আজকে এই কথাটা বলার সুযোগ এবং বলেছিল হ্যাঁ আমরা রিজন্যাল ছবির খবর রাখি এবং আমরা সাথীর খবর রেখেছিলাম যে তুমি বাংলার অন্যতম বড় সুপারস্টার এটা ঋত্বিক রোশন বলেছিল ভাবা যায় তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে খুব ভালো লাগলো এই ভিডিওটা মানে এই বক্তব্যটা শুনে তাই জন্য তোমাদের সাথে স্টকুল চলবন্দুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে